RSM Quotes চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বাইবেল সমাচার আপনাদের সামনে উপস্থাপন করছি। তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গেই আছি। শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয়, আমি সেভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। তোমরা শুনেছ যে আমি তোমাদের বলেছি যে আমি যাচ্ছি, আর আমি আবার তোমাদের কাছে আসব। তোমরা যদি আমায় ভালোবাসো, তবে এটা জেনে খুশি হবে যে আমি পিতার কাছে যাচ্ছি, কারণ পিতা আমার থেকে মহান। তাই এই সকল ঘটার আগে আমি এই সব তোমাদের এখন বললাম, যাতে ঘটলে পর তোমরা বিশ্বাস করো। আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এই জগতে অধিপতি আসছে, আমার উপর তার কোনো দাবি নেই। জগৎ সংসার যাতে জানতে পারে যে আমি পিতাকে ভালোবাসি, তাই পিতা আমায় যেমন আদেশ করেন আমি সেই রকমই করি। এখন এসো, আমরা এখান থেকে যাই। বন্ধুরা আমার, আমি তোমাদের বলছি, যারা দেহ ধ্বংস করার পরে আর কিছুই করতে পারে না, তাদের ভয় করো না। কাকে ভয় করবে, আমি তোমাদের তা বলে দিচ্ছি। তোমাদের মেরে ফেলবার পরে নরকে ফেলে দেওয়ার ক্ষমতা যার আছে, তাকেই তোমরা ভয় করো। হ্যাঁ, আমি তোমাদের বলছি, তাকেই ভয় করো। মানসিক শান্তি দৈহিক স্বাস্থ্যের উন্নতি করে, কিন্তু অন্যের প্রতি হিংসা শরীরকে রোগাগ্রস্ত করে তোলে। ঈশ্বরেই প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন, তাই যারা গরিবদের জন্য সংকটের সমস্যা সৃষ্টি করে, তারা দরিদ্রদের সৃষ্টিকর্তাকে অপমান করে। যারা গরিবদের দয়া দেখায়, তারা ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করে। তারা ঈশ্বরের সম্বন্ধে সত্য জ্ঞান থাকা নিতান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেনি, তাই ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছেন যাতে তারা নিজেদের অসার চিন্তায় ডুবে থাকে এবং যেসব কাজ তাদের করা উচিত নয় তা করে। সেই লোকদের জীবন সব রকমের পাপ, মন্দ, স্বার্থপরতা, অহিংসায় ভরা। তাদের জীবন দ্বেষ, হত্যা, বিবাদ, মিথ্যা, ছল ও দুর্বুদ্ধিতে পূর্ণ। তারা ঈশ্বর ঘৃণাকারী, দুর্বিনীত, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয়ের উৎপাদক, পিতামাতার অজ্ঞানবহ। তারা নির্বোধ, প্রতিশ্রুতি ভঙ্গকারী, স্নেহরহিত ও নির্দয়। তারা ঈশ্বরের বিধি ব্যবস্থা জানে, তারা জানে যে বিধি ব্যবস্থা বলে যারা এমন আচরণ করে তারা মৃত্যুর যোগ্য, কিন্তু তা যেন তারা সেই সব মন্দ কাজ করে চলে। তাদের ধারণা, যারা ওই সব মন্দ কাজ করে তারা সবাই ঠিকই করেছে। যদি মনে কর যে তুমি ওই লোকদের বিচার করতে পারো, তাহলে ভুল করছ, কারণ তুমিও দোষী। তুমি অপরের বিচার করো, কিন্তু তুমিও সেই একই রকম মন্দ কাজ করো। কাজেই তুমি যখন অন্যের বিচার করো,
তখন নিজেকেই দোষী সাব্যস্ত করো। যারা মন্দ কাজ করে ঈশ্বর তাদের বিচার করেন, আর তার বিচার ন্যায়সঙ্গত। তুমি তাদের বিচার করে থাকো, কিন্তু তুমি নিজেও তাদের মতো সেই সব মন্দ কাজ করে থাকো। তাই এ কথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ঈশ্বর তোমার বিচার করবেন, তুমি তার বিচার এড়াতে কখনো পারবে না। ঈশ্বর তোমার প্রতি দয়া করেছেন ও সহিষ্ণু হয়েছেন। ঈশ্বর অপেক্ষা করেছেন যেন তোমার পরিবর্তন হয়, কিন্তু তুমি তার দয়াকে তুচ্ছ জ্ঞান করেছ। তুমি হয়তো বুঝতে পারছ না যে তোমাদের প্রতি ঈশ্বরের এত দয়ার উদ্দেশ্য হলো যাতে তোমরা পাপ থেকে মন ফিরাও। যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছে ক্রুশের এই শিক্ষা মূর্খতা, কিন্তু আমরা যারা উদ্ধার লাভ করেছি আমাদের কাছে এই ঈশ্বরের পরাক্রম স্বরূপ। কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন যাতে সেগুলি জ্ঞানীদের লজ্জা দেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যাতে ওইগুলি বলবানদের লজ্জা দেয়। জগতের কাছে যা কিছু তুচ্ছ ও ঘৃণিত, যার কোনো মূল্য নেই, সেই সব ঈশ্বর মনোনীত করলেন যাতে যা কিছু জগতের ধারণায় মূল্যবান সেই সমস্তকে তিনি ধ্বংস করতে পারেন। শাস্ত্রে যেমন লেখা আছে, যে কেউ গর্ব করে সে প্রভুতেই গর্ব করুক। তোমরা নিজেদের ফাঁকি দিও না। তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এই জগতের দিক দিয়ে জ্ঞানী বলে মনে করে, তবে সে মূর্খ হলেও যেন প্রকৃত জ্ঞানী হতে পারে। কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতা স্বরূপ। শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরে ফেলেন। আবার লেখা আছে, জ্ঞানীদের সমস্ত চিন্তায় যে অসার তা প্রভু জানেন। সেবার উপযোগী করে তোমাদের মনকে প্রস্তুত রাখো আর আত্মসংযমী হও যীশুখ্রিস্টের আগমনের সময় যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে তার উপর সম্পূর্ণ তোমরা প্রত্যাশা রাখো। অতীতে তোমরা এটা বুঝতে না, তাই তোমাদের অভিলাষ অনুসারে মন্দ পথে চলতে। এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে তোমরা যেভাবে চলতে সেভাবে তোমরা চলবে না। কিন্তু যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন, সেই ঈশ্বর যেমন পবিত্র, তেমনি তোমরাও তোমাদের সকল কাজে পবিত্র থাকো। তাই শাস্ত্রে লেখা আছে, আমি পবিত্র বলে তোমরা পবিত্র হও। জয় যিশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।